আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী বরম বাবার পূজা ও মেলা শুরু, চলবে 3 দিন পর্যন্ত। মালুগ্রাম ঘনিয়ালায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। ধলছড়ায় দিব্যাঙ্গ শিবির, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সচেতনতা সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুরু হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বরম বাবা পূজা ও মেলা। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও পূজা অর্চনার মধ্যে ধ্বজ উত্তোলন করে 3 দিন ব্যাপী উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী গণধীশা নন্দজী মহারাজ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মেলা হলো মিলনস্থান, আমরা সবাই মেলার মধ্যে রয়েছি আর এই মেলা যেন মিলনস্থলে পরিণত হয়। উদ্বোধনের সময় মহারাজের সঙ্গে ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সবিতা শর্মা, শিলকুড়ি বাগানের কর্ণধার এন বাগলা, ম্যানেজার বিকাশ পাটেল, রামপুর বাগানের ম্যানেজার সুকেশ সিং, মেলা কমিটির সভাপতি ডিএনই সিং, বিশিষ্ট সমাজসেবী মহাবীর জৈন, বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক রবি নুনিয়া প্রমুখ। এদিকে উদ্বোধনের সময় অনুপস্থিত থাকলেও সভায় সামিল ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, অসম চা কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি লালন গোয়ালা, মন্দিরের প্রাক্তন পুরোহিত রাজদীপ তিওয়ারি, জেলা পরিষদ সদস্য মানব সিং প্রমুখ। উল্লেখ্য, 82তম বরম বাবার মেলা প্রতিবারের মতো চলবে 3 দিন। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে রকমারি পসরা সাজিয়ে বসেছেন। এছাড়া নাগরদোলা সহ নানা ধরনের চরকিও রয়েছে। তারা আমাদের এখানে এসে এত সুন্দর পুজো করার সুযোগ করে দিয়েছেন, অদ্ভুত। আমি কল্পনাই করতে পাচ্ছি না যে তারা কৃপা করেছেন ভগবান রামচন্দ্রজি, শিবজি, মা দুর্গাজি, হনুমানজি এত কৃপা আমার উপর বর্ষণ করেছেন। আর এই সব প্রস্তুত হয়েছে এই কমিটি সবার জন্য। এই কমিটির সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার। लाखों लोग यहाँ पे आते हैं, रोज यहाँ पे लोग श्रद्धालु आते हैं मंदिर मेला छोड़ के भी, इसलिए इस मंदिर और मंदिर परिसर में को भी एक भव्यता दिया जा सके, इसका एक कोशिश मंदिर कमेटी का भी काफी दिन से है। और उनको उन्होंने कुछ जो सुझाव दिया है और उस सुझाव को हम लोग भी कोशिश कर रहे हैं सुझाव को क्रियान्वित करने के लिए। अभी फिलहाल हम लोग यहाँ पे असम सरकार की ओर से काफी चाय बागानों में एक जगन्नाथ मंदिर की स्थापना किया जा रहा है। जगन्नाथ मंदिर एक प्रोजेक्ट है जिसमें हम लोग वहाँ पूजा पाठ भी कर सकते हैं, वहाँ पे कोई सामाजिक सांस्कृतिक अनुष्ठान भी कर सकते हैं, वहाँ स्किल की यहाँ के चाय बागान क्षेत्र के लोगों को बच्चों को हम लोग स्किल की ट्रेनिंग भी दे सकते हैं। ऐसा एक व्यवस्था असम सरकार ने किया है और काफी बगानों में के लिए स्कीम लाए गए, इसलिए हम लोग का भी ये कोशिश है कि वो 1.5 करोड़ का एक प्रोजेक्ट है उसको यहाँ पे हम लोग मंदिर के आसपास में हम लोग करेंगे ताकि उसको उसके लिए यहाँ पे हम लोग को कुछ। ये 82वां मेला है, ये मेला जो शुरू हुआ है 82 साल पहले, मैं भी यहाँ 16 साल से हूँ, 16 साल पहले भी यहाँ बहुत इतना भीड़ नहीं होता था जो आज का पोजीशन है। ये मेला खास करके चाय बागान के लोग बहुत ज्यादा आते थे पहले, लेकिन अभी सारे कछार बाहर से भी लोग आते हैं, इसका प्रचार या इसका जो
মালুগ্রাম ঘনিয়ালা মোকাম রোড সংলগ্ন ফেরিঘাটের পেছনের মাঠে রবিবার সকালবেলা এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সকালবেলা ওই মাঠে এক শিশু প্রবেশ করলে তার নজরে পড়ে এই ঝুলন্ত যুবকের মৃতদেহ। তৎক্ষণাৎ শিশুটি দৌড়ে এসে সকলকে জানায় এবং একে একে ওই এলাকার লোক ভিড় জমাতে শুরু করেন। পরে মালুগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই সংবাদ পড়া পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। জেলা সমাজ কল্যাণ বিভাগের অন্তর্গত ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের ১৬ দিবসীয় প্রচারাভিযান উপলক্ষে রবিবার বরখোলার ধলচোড়া দুর্গা মণ্ডপের ডাক বিভাগ, ডিডিআরসি ও সক্ষম সংস্থার উদ্যোগে একটি সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে তালিকাভুক্তি এবং দিব্যাঙ্গদের জন্য ইউডিআইডি শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সামাজিক সংস্থা ইয়াসির বরখোলা কমিটি। সহযোগিতায় ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ইন্টার্নরা। উক্ত অনুষ্ঠানে সক্ষম সংস্থার পক্ষ থেকে দিব্যাঙ্গদের ইউডিআইডি সার্টিফিকেট, নিরাময়া ইন্স্যুরেন্স সহ ফিজিওথেরাপি ও স্পিচ থেরাপি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। শিবিরে প্রায় ৭৫ জন সুবিধা প্রাপক উপস্থিত ছিলেন। সক্ষমের মিঠুন রায়, সমাজকল্যাণ বিভাগের ত্রিদীপ দাস, শিলচর সিভিল হাসপাতালের অলোক বিশ্বাস উপস্থিতদের কার্ডের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোকপাত করেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার উপর আরেকটি সচেতনতামূলক সভা সম্পন্ন হয়। এতে অলোক দাস বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন মজুমদার। উপস্থিত ছিলেন বিজয় বর্মন, তীর্থঙ্কর চক্রবর্তী, ইয়াসের কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব, বন্দিতা ত্রিবেদী রায়, ক্যাম্প ইনচার্জ সন্দীপ শীল, ক্যাম্প কোঅর্ডিনেটর ইমরান খান, উপদেষ্টা ঝন্টু সরকার, বাচ্চু বাউরি, ধনু চাষা, সাইরেন কুর্মী, বিজন বাউরি প্রমুখ। ইয়াসির জেলার প্রত্যন্ত অঞ্চলেও এ ধরনের ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে। শিলচর আজাদ হিন্দ রোডের বাসিন্দা সুদীপ ঘোষ ১০ দিন থেকে নিখোঁজ। থানায় নিখোঁজ মামলা করার পরেও কোনো সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সুদীপ ঘোষের একটি মিষ্টির দোকান রয়েছে শিলচর চেঙ্কুড়ি রোডে। প্রতিদিনের মতো সুদীপ রাতে দোকান বন্ধ করে শিলচর কলেজ রোডে তার ভাইয়ের দোকানে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে ঘুরে যান। কিন্তু ১৭ নভেম্বর শুক্রবার ঠিক তেমনি সুদীপ ঘোষ দোকান বন্ধ করে ভাইয়ের দোকানে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে ঘোরার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ঘরে ফিরে আসেনি। দেখে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে অসহায় পরিবারের লোকেরা ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। ১০ দিন হয়ে যাওয়ার পরও সুদীপ ঘোষের সন্ধান মেলেনি। তাই রবিবার পরিবারের লোকেরা বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। ১৭/১১/২০২৩ শুক্রবার ভগতপুরে আমরা দোকানে একটা আছে দোকান থেকে মিশুইস, এখান থেকে দোকান বন্ধ করিয়া প্রত্যেক দিন হে রাত্রে ৯টা সাড়ে ৯টার ভিতরে আমার দোকানে খুলেছিল। আমার দোকান আছে একটা স্ন্যাক্স, এখানে গিয়া টাকা পয়সা চাবি টাবি দিয়া হেটা করে যায় গিয়া। সেইদিনও হে দোকান বন্ধ করছে, টাকা পয়সা নিয়ে দোকানে জমা দিছে। জমা দেওয়ার পরে তো হেটো করে যেতে গিয়ে ঘরে হেঁটে গিয়া আমি সেইদিন ভিতরে আসলাম না। আমার মিসেসের প্রেগনেন্সির প্রবলেম, আমি যে কোনো পর্বতে গুয়াহাটি যাবো লাগতো আমার। আমি সেইদিনে গুয়াহাটি গেছি গিয়া আমি আসলাম না। আর তো এখন নাই, আমরা রাত্রে খোঁজাখুঁজি করছি, কোনো কিছু পাইছি না, দিনেও খোঁজাখুঁজি করছি, নাই। এরপরে বাউন্ড হইয়া বাড়িতে আইয়া অ্যাপেয়ার করছি। কোন তানা করছো? ন্যাশনাল রোড আউটপোস্টে। আউটপোস্টে আচ্ছা। আর নিখোঁজ মামলা করছি, নিখোঁজ মামলা করছি। এরপরে দেখা যায় তারাও খোঁজাখুঁজি করছে, আমরাও খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না। এখন পর্যন্ত কতদিন হয়েছে আর যাও? আজকে প্রায় ১০ দিন হয়ে গেছে গিয়া। আচ্ছা। আর কোনো কিছু পাওয়া যান না? জনসাধারণের কাছে কিতা আবেদন লাগবে? আমি তো এটাই ভাবছি আর যে যদি কোনো নিদেমান ব্যক্তি তার এই যে সন্ধান পাওয়া যায় আমার নম্বর বা চ্যানেল নম্বরে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তো। মধ্যধলায় রুকনিজিপি রাখালটিলা গ্রাম থেকে বছর ৩৫ রামনাথ মালা নামের এক মাছ ব্যবসায়ী নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাখালটিলা গ্রামের সোমনাথ মালা ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করে বলেন, শনিবার সকাল ৫টায় তার ছোট ভাই রামনাথ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। মাছ ব্যবসায়ী রামনাথ মালার আচমকা অন্তর্ধানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নমস্কার, আমি জনসাধারণের কই, আমার মাঝিলা ভাই। আজ শনিবার সকাল ৯টা থেকে নাম কি তো রামনাথ মালা নিখোঁজ হয়েছে। সকালে উঠছে আর উঠিয়া
আমরা তো ভাবলাম মাছ কিনার যার গেছে আর আইসে না, আমরা তো অনেক টুকাইলাম, টুকাইয়া তো পাইলাম না। তো এখন আপনাদেরকে হাত জোড় করিয়া কই, আপনারা কোনো জায়গায় যদি পাইন তো আমরা এই ফোন নম্বর আছে, এই নম্বরে যোগাযোগ করিয়া আপনারে জানাইবা। থানাত কে দিছেন? থানাত? হ্যাঁ, থানাত আমরা দিছি। কোন থানাত? ধলাই থানাতে এন্ট্রি দিছি। আর আমরা তো এখনো খুঁজাইয়া, আর পাইছেন না? আমরা এখনো খুঁজাইয়া, আর আমরা গ্রামের মানুষও সব হেল্প করে দোকানিত, কিন্তু আমরা এখনো পাইনি। আপনারা যদি পাইন তো দয়া করি আপনারা এই নম্বরে আমার যোগদান করবা, যোগাযোগ করবা, আপনার হেল্প হইব। যদি কেউ পাইন বাড়ি পর্যন্ত অটো রিজার্ভ করিয়াও যদি আপনারা পাঠাই দেয় তো আপনারা খরচ পানি সব কিছু দেওয়া যাইব। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। আরে ভাইটা কি কোন ভাই বার হইয়া গেছে আর আমি দেখছি না। এরপরে? এরপরে তো ওটা বার চাইতে চাইতে আইছে না, ও টুকানি তো লাগছি আমরা। তার লগে মোবাইল ফোন আছে নি? না, মোবাইল ঘরও আছে, মোবাইলও নিছে না। কোনো খবর পাইছেন নি? না, মোবাইল ঘরও আছে। না, তার কোনো খবর পাইছেন নি? না, কোনো খবর পাইছে না, এখন থাকেও পাইছে না। আপনার সন্দেহ কি? তা আমার সন্দেহ আছে কোন ভাই মরে গেছে নাকি। কাছারে বাক্সের বর্ষসেরা আসর আয়োজিত হলো রবিবার। প্রতিবারের মতো এবারও সেরা খেলোয়াড় ও বিশেষ ব্যক্তিত্বধারীদের বাছাই করে সম্মাননা জানানো হয়। এদিন শিলচরের এক বাণিজ্যিক হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ বাক্সার কর্মকর্তারা। বিভিন্ন বিভাগে বিশেষ কৃতিত্ব করা মোট 15 জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। সেই সব কৃতি খেলোয়াড়রা হচ্ছেন সেরা ফুটবলার প্রীতম পাল, প্রমিজিং ফুটবলার বিকি সেন্ডাই, সেরা ক্রিকেটার রাহুল সিং, সেরা মহিলা ক্রিকেটার দেবিকা দেব, প্রমিজিং ক্রিকেটার নারিয়াস ডিবোহার, সেরা টেবিল টেনিস খেলোয়াড় দিনবিভা পাল, প্রমিজিং টেবিল টেনিস খেলোয়াড় বিপ্রজিৎ পাল। এছাড়াও টিটিতে বিশেষ সম্মাননা জানানো হয় বিশ্বজিৎ দেবকে। তাছাড়াও এদিন ক্রীড়া সাংবাদিক হিসেবে এবার বিশেষ সম্মাননা জানানো হয় তৃতীয় সাংবাদিক সুদীপ সিং ও হিমাংশু দেকে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরপুইয়া। বর্ষসেরা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এতদ অঞ্চলের শিল্পীরা, তবে গোটা অনুষ্ঠানে ডিএস এর বর্তমান সভাপতি বা সচিব কাউকেই নজরে পড়েনি। সমূহ কার্যকর্তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাকে এখানে আসার সুযোগ দেওয়া হলো। আর যে প্রাইস তার যার জন্য আমাদের করছি, আমার যে ভালো খেলোয়াড় ওদের জন্য আমি অভিনন্দন জানাবো যে ওরা ভালো খেলা হচ্ছে, ওই জন্য ওদেরকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে। তো আমি আশা রাখবো এইরকমের প্রতিযোগিতা, এইরকমের প্রোগ্রাম আগামী বছরও হবে, আর ভালোরে সবই খেলোয়াড়রা ভালোরে খেলা করে রাষ্ট্রীয় ক্রীড়ায় আসামের নাম, আমাদের বড় উপত্যকার নাম, কাঁঠালিয়া নাম যাতে উন্নত করে। ধন্যবাদ। প্রতিবর্ষের ন্যায় রবিবার উধারবন্দ রামকৃষ্ণ সারদা সেবা সমিতির যুব শাখা বিবেকানন্দ পাঠ মন্দিরের উদ্যোগে উধারবন্দের প্রধান প্রধান সড়কে স্বচ্ছতা অভিযান করে ভোর 5টায় কাঁচাকান্তি মাতার মন্দিরের পাশ থেকে অভিযান শুরু হয়। তারপর বাজার পয়েন্ট, বাসস্ট্যান্ড সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সকাল 8টায় সমাপ্ত হয়। পাঁচ মন্দিরের সদস্যরা নিজেরা আবর্জনা সংগ্রহ করে সেগুলো ঠেলাগাড়ির মাধ্যমে নির্দিষ্ট স্থানে ফেলেন। এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন অয়নভ পুরকায়স্থ, শান্তনু পাল, মুকুন্দ চক্রবর্তী, নেপাল সিংহ, সোমনাথ দেব, প্রেমাঙ্কুর রায়, রূপঙ্কর ধর, সুমিত শ্রী সহ অনেকে। কাঁচাকান্তি মন্দির থেকে আরম্ভ করে ডায়েট রোড এবং হসপিটাল রোড অবধি আমরা আজ স্বচ্ছতা অভিযান চালিয়ে যাব বলে একটা সংকল্প করেছি। আমাদের সঙ্গে শিল্পী গোষ্ঠীর রাজু ধর,
যোগদান করেছেন এবং আমাদের পাট মন্দিরের সদস্যরা সকলেই চেষ্টা করছি আমরা স্বচ্ছতা বজায় রাখার জন্য। স্বচ্ছতা জীবনের একটা অঙ্গ, আগে এটা খুব বেশি ইয়ে ছিল কিন্তু বর্তমানে অধিক বর্জ্য ব্যবহার হওয়ার জন্য, অধিক প্লাস্টিক ব্যবহার হওয়ার জন্য বর্জ্য বেড়ে যাচ্ছে এবং সমস্ত পরিবেশকে দূষিত করে তুলছে। সেটা আশা করি আমরা চেষ্টা করব কিছুটা হ্রাসের জন্য, সম্পূর্ণ নিরাময়ে সেটা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যার যার বাসার সামনে নিজেই তার নিজের বর্জ্য যদি জ্বালিয়ে ফেলে বা তুলে নে তাহলে সেই সমস্যাটা সৃষ্টি হয় না, কিন্তু সেই সচেতনতা জাগরণের জন্য আমরা নিজের থেকে আগ্রহ হয়ে প্রতি বছর এই স্বচ্ছতা অভিযান চালিয়ে যাই। আমরা আহ্বান করবো উদারবনবাসী সকলের কাছে যে নিজ নিজ এরিয়ায় তারা যেন স্বচ্ছতা বজায় রাখে, বর্জ্যগুলোকে যাতে একটা নিরাপদ স্থানে পাঠায় বা পুড়িয়ে ফেলে, এই আশা রেখে আমরা আজকের কাজ করছি। সেটা যেন বজায় থাকে, সেই স্বচ্ছতা যেন সবসময় বজায় থাকে, সেটা আশা করি থাকবে। শুরু করেছি কাছাকান্তি মায়ের মন্দিরের প্রাঙ্গণ থেকে, এটা উদারবন ডায়েট প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত যাবে এবং উত্তর দিকে আমরা উদারবন হাসপাতাল পর্যন্ত আমরা এটা করব। প্রত্যেকবার দীপাবলির পরে আমরা একটা কার্যসূচি রাখি আমাদের স্বচ্ছ ভারতে বা আমাদের যে স্বচ্ছতার উপরে। তো এবার গত রবিবারে আমরা রাখতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টিপাতের জন্য আমরা এটা করে উঠতে পারিনি। তো আজ এই সুন্দর দিনে আমরা একটি সফলভাবে আমরা এই কার্যটি আমরা গ্রহণ করে চলেছি। আজ সকাল বিনোদ রঞ্জন দেব স্মৃতি শীতবস্ত্র বিতরণ করা হয়। ওনার ছেলে রামকৃষ্ণ দেব 50 জন অসহায় মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে 7 নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে যারা থাকেন অসহায় মানুষ তাদেরকে দেওয়া হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাময়িক প্রসঙ্গে সংবাদপত্রের এডিটর মিলনউদ্দিন লস্কর, সম্মানিত অতিথি ছিলেন রেজওয়ান খান, সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধিক ও কামাল লস্কর, বাপ্পা দাস, আব্দুল খান। আজ আমরা 7 নম্বর ওয়ার্ডের মধ্যে গাংপাড়ে অঞ্চলের মধ্যে এসে অসহায় মানুষের জন্য কিছু শীতবস্ত্র দিয়েছি। এই বস্ত্রগুলো দিয়েছেন আমাদের রামকৃষ্ণ দেব মহাশয়। রামকৃষ্ণ দেব মহাশয় হলেন রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা। উনি আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন। উনার বাবা বিনোদরঞ্জন দেশে আজকে আমরা অসহায় মানুষের মধ্যে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি। আমাদের সঙ্গে আছেন সাময়িক প্রসঙ্গের এডিটর মিলনউদ্দিন লস্কর, কামাল লস্কর, বাপ্পা দাস, আফজল খান আমাদের সঙ্গে এবং রেজওয়ান খান সাহেব আমাদের সঙ্গে আছেন। এই প্রোগ্রামটা চালাবার জন্য আমরা সবাইকে এই অঞ্চলের সবাইকে আমরা অসুস্থ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ঐতিহ্যবাহী বড়ম বাবার পূজা ও মেলা শুরু, চলবে 3 দিন পর্যন্ত। মালুগ্রাম ঘনিয়ালায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। ধলছড়ায় দিব্যাঙ্গ শিবির, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সচেতনতা সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।